আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মহিলাদের নিকট একাকে কখনোই থাকা যাবে না এক আনসার জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল দেবর ব্যাপারে কি হুকুম তিনি উত্তর দিলেন দেবর হচ্ছে মৃত্যুতুল্য মানে হচ্ছে মৃত্যুর সমতুল্য এ হাদিসটি বুখারি হাদিসের পাঁচ হাজার দুশো বত্রিশ নম্বরে রয়েছে যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলে গিয়েছেন দেবর ও ভাবির মৃত্যুর সমতুল্য সম্পর্ক তাহলে আমাদের উচিত প্রত্যেকের ভাবি থেকে দূরে থাকা এবং ভাবিদেরও উচিত দেবর থেকে দূরে থাকা দেবর এবং ভাবির সম্পর্ক কখনোই এক হতে পারে না মানে ভাই বোনের হতেই পারে না যদিও এই কথাটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে